টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। অনুষ্ঠানে আমরা বরাবর মতো প্রতিদিন এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে ট্যাক্স সিজন। আপনারা সবাই জানেন যে ট্যাক্সের জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি। January 27 অর্থাৎ January 27 ট্যাক্স ফাইল শুরু হবে, এবং সেই জন্য আমাদের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিতে বরাবর আমরা ট্যাক্স বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজ আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ সিপিএ দেবব্রত চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং অনুষ্ঠানে আমি প্রথমেই আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখতে চাই একটি ব্যাপার, যেটি হচ্ছে এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য দিতে পারেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আমাদের সাথে। সেটি করতে হলে যে নাম্বারে ফোন করতে হবে সেটি হচ্ছে 6463079828। আবার বলছি 6463079828। আমরা ট্যাক্স সিজনে 2020 সালে ট্যাক্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনার শুরুতে আমি ছোট করে আপনার কাছে জানতে যাব দেবব্রত চক্রবর্তী, আপনি আমাকে জানাবেন এই ট্যাক্স ফাইলের 2020 ট্যাক্স ফাইলের ইন্ডিভিজুয়াল আর যে সুবিধা অসুবিধাগুলো কী আছে এবং ডিডাকশান কী আছে সেটি আমি প্রথমে জেনে নিব, এবং কোনো রুল চেঞ্জ থাকলে সংক্ষেপে যদি বলেন, তারপর আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান, অলসো সেই সাথে ধন্যবাদ টিবিএন 24 আমাকে আজকের অনুষ্ঠানে আসার এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তার শুরুতে আমি সংক্ষেপে বলে নিচ্ছি আপনার 2020 ট্যাক্স রুলের চেঞ্জগুলা, যদিও প্রতিবারই আমি আমার অনুষ্ঠানে যেগুলো বলি, তারপর আমাদের দর্শকের সুবিধার্থে একটু জানিয়ে রাখি। এক্স্যাক্টলি, দ্যাটস আই বলতেছি। ওকে, শুরুতেই হচ্ছে গুড নিউজ, আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টি নেই, যেটা অতীতে ছিল না থাকার জন্য পেনাল্টি দিতে হইতো। তারপর আপনার এগেইন নো অ্যালিমনি ডিডাকশান ফর ডিভোর্স স্পাউস, কোনো ডিডাকশান নিতে পারবে না পেয়ার স্পাউস আর রিসিপিয়েন্ট স্পাউসের ইনকামও না। তারপর আবার আপনার ওই IRA-তে অথবা 401k-তে একটু কন্ট্রিবিউশন লিমিট ইনফ্লেশনের কারণে বাড়ে, সেটা 401k-তে 19,000, IRA-6,000, আর আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনফ্লেশনের কারণে চেঞ্জ হয়, যেটা সিঙ্গেল 12,200 অ্যান্ড মেরিট ফাইলিং জয়েন্টলি 12,000, 24,400। যেটি আমরা গত অনেকবারই বলছেন, আমি অনেকবারই জানতে চাবো এই ট্যাক্স ফাইলের বেনিফিট, এই বছরের ট্যাক্স ফাইলের বেনিফিট এবং ডিডাকশন যদি আপনি একটু আমাদেরকে বলেন। তা আমি শুরুতেই আপনার ওই ক্রেডিটগুলো একটু বলতে চাই, অনেকেই মানে পছন্দ করে যে আসলে ক্রেডিটটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দর্শক যারা দেখছেন এবং যারা ট্যাক্স ফাইল করবেন, আমাদের ভিউয়ার্স হন বা না হন, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলেন আমরা আমি শুরুতে বলবো ক্রেডিট, তারপর ডিডাকশন নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্রেডিট আপনার এবছর সেটা নতুন না গত বছরও ছিল, আপনার প্রতিটা এল্ডারলি ডিপেন্ডেন্ট যারা আছে, যেমন ধরেন আপনার বয়স্ক যারা নট কোয়ালিফাইং চাইল্ড, তাদের জন্য প্রতিজনের জন্য আপনার $500 ক্রেডিট আছে। অর্থাৎ আমার সাথে যদি আমার ভাই বোন থাকে, বাবা মা থাকে, কিন্তু তারা আমার ছেলে মেয়ে না, এই তো মানে এল্ডারলি ডিপেন্ডেন্ট বলে ওদেরকে, যারা কোয়ালিফাইং চাইল্ড এল্ডারলি ডিপেন্ডেন্ট, ওদের জন্য ইচ পার্সনের জন্য $500 আপনার ক্রেডিট পাবেন। প্রতিটি ইন্ডিভিজুয়ালের জন্য আমি $500 ক্রেডিট, ঠিক আছে। তারপর আপনার যদি 3 কোয়ালিফাইং চিলড্রেন থাকে, সেই ক্ষেত্রে আপনার ইনকাম যদি লো থাকে, সেই ক্ষেত্রে আপনার আর্ন ইনকাম ক্রেডিট পাবেন 6,600 পর্যন্ত, মানে 3 কোয়ালিফাইং চিলড্রেন। তারপর আপনার যদি কোনো কোয়ালিফাইং চিলড্রেন থাকে, সেটার জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে $2,000, বাট এটা রিফান্ডেবল $1,400। তার মানে যদি আপনার হাই ইনকাম আপনার ট্যাক্স পেয়ার হন, সেই ক্ষেত্রে আপনার সুযোগ আছে $2,000 ক্রেডিট নেওয়া ট্যাক্সের এগেনস্টে। আর যদি ইনকাম আপনার এরকম হাই না হয়, বাট রিফান্ডেবল আপ টু $1,400, এটা গ্যারান্টেড আপনি পাচ্ছেন। আপনি যদি ইনকাম লো হয়, সেটি লো বলতে কত বলতে, সেই ক্ষেত্রে ধরেন ট্যাক্স জিরো, দ্যাট মিন্স আপনার যদি জিরো তো হতে পারে, আমি বলি লেটস সে আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি এবং আপনার ইনকাম 24,400 এর কম আছে, 25,000 এর নিচে আছে, দ্যাট মিন্স ইউ আর নট পেইং এনি ট্যাক্সেস, বাট স্টিল ইউ উইল গেট রিফান্ডেবল $1,400 চাইল্ড ট্যাক্স। আমি দর্শকদের একটু পরিষ্কার করে দিতে চাই, আপনি যেটি বললেন সেটি হচ্ছে দর্শক আপনারা যারা আছেন ম্যারিড ফাইল জয়েন্টলি, $25,000 নিচে যদি ইনকাম হয়ে থাকে বার্ষিক, উনি কোনো ট্যাক্স পে করবেন না, উনি ফেরত পাবেন, বেশ কিছু ক্রেডিট পাবেন, $1,400 চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনি এটা বলে অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা আমরা বলি রিফান্ডেবল পোর্শন। ওকে, আর যারা হাই ইনকাম, লেটস সে $50,000-$60,000 ইনকাম, তাদের তো ২৪,400 ডিডাকশনের পরে তো ট্যাক্স থাকবে, ওরা পুরো $2,000-ই পাবে ক্রেডিট ইজ চাইল্ড এর জন্য, ওনারাও $2,000, কিন্তু লো ইনকাম যারা ট্যাক্স পেয়ার তারা $1,400, তারা $2,000 পর্যন্ত পাবে না। তো $60,000 ইনকাম যদি হয়ে থাকে হাজবেন্ড
ওয়াইফ, সেক্ষেত্রে ডেফিনেটলি তারা 2000 এনজয় করবে, কারণ তাদের ট্যাক্স আসবে। আপনার আমাদের সাথে একজন লাইভ কলার আছেন, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি জ্যামাইকা থেকে সুমন রহমান। আমি জানতে চাচ্ছি ট্যাক্স সিজনের সময় ট্যাক্স রিটার্ন আগে দিলে সুবিধা নাকি পরে দিলে হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আগে দিলে পরে দিলে শুবে, তার মানে কি আপনার কোশ্চেন আরেকটু ক্লারিফাই করছে, আপনি কি ট্যাক্স ফাইলিং এর কথা বলছেন? কারণ আমরা জানি শুরু হয় ট্যাক্স ফাইলিং এর কথাই উনি বলছেন, হ্যাঁ, যে জানুয়ারি 27 এবং এন্ড হয় আপনার এপ্রিল 15। তো এখন আপনি মানে এটা কি আপনি পরে ফাইল করতে চাচ্ছেন? উনি যেটি বলছেন যে উনি পরে বলতে হয়তো মার্চ এপ্রিল এর দিকে ফাইল করবেন এরকম একটু বলছেন। আচ্ছা, তার মানে আপনি জানুয়ারিতে না করে আপনি যে কোনো সময় ফাইল করতে পারেন, জানুয়ারি 27 থেকে এপ্রিল 15 পর্যন্ত। এখানে কোনো এই সময়ের মধ্যে কোনো সুবিধা অসুবিধা নেই, নো পেনাল্টি। আপনার যদি এপ্রিল 15 এর মধ্যে আপনি ফাইল করেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি লেট ফাইলিং পেনাল্টি অর লেট পেমেন্ট পেনাল্টি অর এনিথিং, ঠিক আছে? তার মানে ইউ উইল বি গুড। বাট আপনি যদি এপ্রিল 15 এর পরে ফাইল করেন এবং এক্সটেনশনে না যান, সেই ক্ষেত্রে আপনার লেট ফাইলিং পেনাল্টি পে করতে হবে। এবং আপনার যদি কোনো ট্যাক্স ডিউ থাকে ডিউ টু হায়ার ইনকাম, সেই ক্ষেত্রে তখন ওই ট্যাক্স ডিউ এর উপরে আপনার লেট পেমেন্ট পেনাল্টি এবং ইন্টারেস্ট পে করতে হবে আপনার লেট টিল 15। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, চলুন তার প্রশ্ন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি টেক্সাস থেকে বলছিলাম। জি বলুন। জি, আমি আমি যে ট্যাক্স ফাইল করি, আমার আমার ওয়াইফ সে তো আমার ডিপেন্ডেন্ট, আর আমার একটা মেয়ে আছে সে হলো ডিসএবিলিটি আছে তার। এখন এই ক্ষেত্রে দীর্ঘদিন আমরা একত্রিত কাজ করে আসছি, এবারে কি আমি আমার মেয়েটার তার কোনো ইনকাম নাই, আর্নিং নাই, সে কাজও করে না, সে কি সেপারেট আপনার ডিজেবল একজন চাইল্ড আছে, সেই ক্ষেত্রে মেয়ের কোনো কাজ করে না, ইনকাম নাই, সে আলাদা ফাইল করবে কিনা? আমি আপনাকে একটা গুড নিউজ দিচ্ছি, ডিজেবল চাইল্ডের ক্ষেত্রে কিছু স্পেশাল রুল আছে। যেমন আমরা ওই ট্যাক্স ফাইলের ক্ষেত্রে বলি কোয়ালিফাইং চাইল্ড, এখানে এজ লিমিট আছে, বা কোয়ালিফাইং কি বলে ডিপেন্ডেন্টদের ক্ষেত্রে কোনো এজ লিমিট নাই। বাট ডিজেবল চাইল্ডের ক্ষেত্রে বেনিফিট হচ্ছে, ডাজেন্ট ম্যাটার হাউ ওল্ডার হি অর শি, আপনি তাকে সবসময় তাকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইনকামের একটা ফ্যাক্টর থাকে, বাট এখানে এইজের কোনো লিমিট নাই, যেহেতু যদি সে কোয়ালিফাইং ডিজেবল হয়ে থাকে। মানে উনি যেটি বলছেন যে উনি ওনার চাইল্ড কি সেপারেট ফাইল করতে পারবেন কি না, যেহেতু তার ইনকাম নাই তত প্রশ্নই আসে না। আর যদি আপনার সে বেসিক্যালি তখন যদি তার ইনকাম থাকে, সেক্ষেত্রে কোয়ালিফাইং মানে চাইল্ডে পড়বে না, কোয়ালিফাইং আপনার ওই যে কি বলে রিলেটিভের ক্ষেত্রে পড়বে। সেই ক্ষেত্রে তার ইনকাম যদি সার্টেন থ্রেশহোল্ডের উপরে থাকে, ডেফিনেটলি তখন তারা মানে তার আলাদা ফাইল করতে হবে। শুনেছি কিন্তু যিনি আছেন উনি খুব সুন্দর করে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তিনজন হাজবেন্ড ওয়াইফ এবং আমার দুটো বাচ্চা একটা বাচ্চা আছে, তো আমরা কি একসঙ্গে জয়েন্ট ফাইল করতে পারবো নাকি ইন্ডিভিজুয়ালি করতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চন। ডেফিনেটলি আপনারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা, আপনাদের ম্যাক্সিমাম বেনিফিটটা আসবে যদি আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি করেন। কারণ সেই ক্ষেত্রে আপনারা যদি ইনকাম রেঞ্জের মধ্যে থাকে, আপনার আর্ন ইনকাম ক্রেডিট পাবেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, সেটা কন্ডিশন হচ্ছে মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে। বাট আপনি কোনো অবস্থাতেই সেই ক্ষেত্রে যেহেতু একসাথে আছেন, হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাসে ফাইল করবেন না, সেই ক্ষেত্রে ইট উইল বি এ ডিসকোয়ালিফাইটিং। এবং ডেফিনেটলি মেরিট ফাইলিং সেপারেটলিও চুজ করবেন না, কারণ সেই ক্ষেত্রে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা শুধু পাবেন, আর্ন ইনকাম ক্রেডিট লুজ করবেন। তো ডেফিনেটলি ফর ইউ মাই অ্যাডভাইস ইজ মেরিট ফাইলিং জয়েন্টলি, দেন ইউ উইল এনজয় অল দ্য বেনিফিট এন্ড ক্রেডিট। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম শহীদুল আলম থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার একজন আত্মীয় দুইটা বাচ্চা, মানে দুইজনই 18 নিচে বয়স, কিন্তু উনি কোনো কাজ করে না, ওনার হাজবেন্ডে দেশে নাই, কিন্তু এখন উনি ট্যাক্স ফাইলটা কিভাবে করবে? আচ্ছা, উনি কাজ করেন না। আচ্ছা, সুন্দর প্রশ্ন। তো এখন জানেন আসলে ট্যাক্স ফাইলটা কারা করে? বেসিক্যালি আপনার ট্যাক্স ফাইলটা করা হচ্ছে যে আপনার যদি কোনো আর্ন ইনকাম থাকে, তো এখন আর্ন ইনকাম থাকলেই আপনার ট্যাক্স ফাইল করবেন, এবং এটার উপরে যদি ট্যাক্সেবল ইনকাম থাকে ইউল পে দ্য ট্যাক্সেস। বাট প্রবলেম হচ্ছে যে উনি কাজ করে না, তার মানে ওনার কোনো ইনকামই তো নেই। তো যেহেতু ওনার কোনো ইনকাম নাই, তো সেই ক্ষেত্রে আসলে উনি ফাইলিং রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না।
কারণ অনলি ইনকাম যাদের আছে, আর্ন ইনকাম, তারাই ফাইল করবে এবং ট্যাক্স প্রভিশন অনুযায়ী যদি ট্যাক্সেবল হয় তারা ট্যাক্স পে করবে। কিন্তু ইচ্ছা করলে উনি ট্যাক্স ফাইল করতে পারেন না, কিন্তু তার ইনকাম নেই তো, তার তো ইনকামই নেই, ইনকামই নেই, তাহলে সে কিভাবে ফাইল করবে? ডেফিনেটলি তার সাম সর্ট অফ ইনকাম থাকবে, আইদার ক্যাশ অর আপনার কি বলে W-2 1099, ইউ শুড মানে শি, আই ডোন্ট নো হি অর শি, যদি উনি কোনো ইনকাম না থাকা সত্ত্বেও ট্যাক্স ফাইল করেন উনি কি কোনো বেনিফিট পাবেন? এগেইন আপনার দেখেন আপনার যে বেনিফিটগুলো আছে বেসিক্যালি আমরা ধরে নিই ট্যাক্স ফাইল মানে এই ক্ষেত্রে বেনিফিটের জন্য, অল দ্য বেনিফিট ডিপেন্ডস অন ইউর আর্ন ইনকাম। এখানে প্রথমেই বলা আছে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেন, আর্ন ইনকাম ক্রেডিট না, দেন কথাটা আছে আর্ন ইনকাম ক্রেডিট মিনস ইউর ইউ হ্যাভ টু বি আর্ন ইনকাম। তো যেহেতু উনি কোনো কাজই করে না তার মানে ওনার আর্ন ইনকাম নাই, দ্যাট মিনস প্রথমত সে কোনো ফাইল করতে পারবে না এবং সে কোনো বেনিফিটের জন্য সে এলিজিবল না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আচ্ছা ধন্যবাদ আপনাকে, বোন এবং তার, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আসলে সিনিয়র সিটিজেনের জন্য এবার আপনাদের ওই একটা স্পেশাল ট্যাক্স ওরাই ফর্ম রিফর্ম করছে, এটা হচ্ছে 1040 SR, সেই ক্ষেত্রে আপনার স্পেশাল কিছু বেসিক্যালি সিনিয়র সিটিজেনদের জন্য আপনার একটু হায়ার স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবেন, যে ক্ষেত্রে রেগুলার যেমন আমরা বলি যদি মেরিট হয় 24,400, সেই ক্ষেত্রে সিনিয়র সিটিজেন যাদের বয়স 65 এন্ড আপ বা সার্টেন এজের উপরে তারা কিছু অ্যাডিশনাল ডিডাকশান পাবে, আর সেটা হচ্ছে ট্যাক্স ফাইলের ক্ষেত্রে ডিডাকশান বেশি। এছাড়া এমনি ওই মানে আলাদা কোনো স্পেশাল কোনো ক্রেডিট নাই, জাস্ট হায়ার স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবে। আর নর্মালি অনেক সময় সিনিয়র সিটিজেন যারা আছে দেখা গেছে বাড়ির ক্ষেত্রে, যেহেতু বাড়ির কথা বলছেন, ওনারা অনেক সময় দেখা গেছে যে সিনিয়র সিটিজেন সার্টেন লিমিটেশনের ক্ষেত্রে ওনারা রিয়েল এস্টেট ট্যাক্সেরও কিছু বেনিফিট পায়, অনেক সময় লোয়ার রেটে তারা রিয়েল এস্টেট ট্যাক্স পে করে। আচ্ছা এই ক্ষেত্রে ওনাদের কিন্তু একটি বাড়ি আছে, পেইড অফ বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, যেহেতু পেইড বাড়ি আছে বলতেছেন সেই ক্ষেত্রে আবার ওনাদের যদি ইনকাম থাকে সেই ক্ষেত্রে ওনাদের আইটেমাইজ ডিডাকশানে যাওয়ার একটু সুযোগ কম, কারণ ডেফিনেটলি কোনো ইন্টারেস্ট নেই সেই ক্ষেত্রে, যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশান বিগার 24,400, সেই ক্ষেত্রে আমার মনে হয় পেইড অফটা একটু প্রবলেম করবে। আদারওয়াইজ দেখা গেছে ওনাদের ইনকাম যদি একটু বেশি থাকে সাম রিজন রিটায়ারমেন্ট ইনকাম, সেই ক্ষেত্রে ওনারা হয়তো আইটেমাইজে কোয়ালিফাই করতো, মর্টগেজ ইন্টারেস্টটা ডিডাকশান নিতে পারতো, সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ সিপিএর সাথে ওনাদের কথা। হ্যাঁ ডেফিনেটলি, বাট এছাড়াও আপনাদের যদিও পেইড অফ বাড়ি আপনার রিয়েল এস্টেট ট্যাক্স আছে সেগুলো আপনার ডিডাকশান নেবেন, প্লাস যদি কোনো আপনার ওই যে কী বলে পার্সোনাল প্রপার্টি ট্যাক্স আছে, গাড়ির রেজিস্ট্রেশন সেগুলোও ডিডাকশান নেবেন, প্লাস আপনার যদি ডোনেশন টোনেশন সেগুলো তো আছে। তবে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে সিনিয়র সিটিজেনদের তারা হায়ার ডিডাকশান পাবে ট্যাক্স রিটার্নে, ডিডাকশান পেয়ে থাকে, মানে এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশান দিয়ে আর কি তাদের ক্ষেত্রে হায়ার, ওইটাই ওনাদের অ্যাডভান্টেজ বেসিক্যালি, ওইটা একটা অ্যাডভান্টেজ, কিন্তু ওনাদের একজন অভিজ্ঞ কারোর সাথে বসা উচিত। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করতে চাই, আমরা প্রায় শুনে থাকি যে আমি কিন্তু আমার একটি চিঠি এসেছে IRS থেকে, আমাকে বলা হচ্ছে যে আমি আন্ডার অডিটে আছি, এটির অর্থ কী? এবং যারা অডিটটা অলরেডি হয়ে এই প্রশ্নটা আগে শুনে নেই, তারপরে আমি পরবর্তীতে দুই একটি প্রশ্ন আছে যেটি অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসলে অডিটের ব্যাপারটা হচ্ছে ট্যাক্স ফাইলিংয়ের পরে দেখা গেছে বিভিন্ন কারণে অডিট ট্রিগার হয় আপনার, তো এখন প্রথম কারণ হচ্ছে আমার আমি যেটুকু দেখছি যে আমাদের কমিউনিটিতে লো ট্যাক্স ফাইলিংয়ের একটা প্রবণতা আছে। লো ট্যাক্স ফাইলিং মিনস হচ্ছে আমরা হায়ার বেনিফিটের জন্য এটা করে থাকি ইন্টেনশনালি অনেক সময়, তো এখন বেসিক্যালি এইটাই অডিট ট্রিগার করে, কারণ আপনার ফাইলটা হওয়া উচিত আপনার কি বলে বেসড অন ইউর লিভিং স্ট্যান্ডার্ড। এখন দেখা গেছে আপনার চারজন ফ্যামিলি মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, দুইটা বাচ্চা, আপনি ফাইল করলেন 15,000 টু গেট দ্য হায়ার কি বলে আর্ন ইনকাম ক্রেডিটের জন্য, কিন্তু 15,000 আপনার নিউ ইয়র্ক সিটিতে আপনার ফ্যামিলি চলে না, তো সেই ক্ষেত্রে তখন ওদের সিস্টেমেই আপনাকে রেড ফ্ল্যাগ দিতে থাকে যে সামথিং ইজ রং, হাউ দে সার্ভাইভ উইথ দ্যাট লো ইনকাম। আচ্ছা তো এটা একটা পয়েন্ট অডিট ট্রিগার। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেক সময় আমরা অজ্ঞতার বসে ট্যাক্স ফেলে বিভিন্ন ধরনের ডিসকোয়ালিফাইড এক্সপেন্সের মানে ডিডাকশান নেই, যেমন ডিসকোয়ালিফাইড এবং আরও কিছু আপনার কাছে প্রশ্ন করবো, বলুন। হ্যাঁ আমি বলতেছি যেটা, আরেকটা অডিট ট্রিগার হচ্ছে আপনার ডিসকোয়ালিফাইড
ডিসকোয়ালিফাইড এক্সপেন্সেস, যেমন অনেকে আমরা এই ডিসকোয়ালিফাইড এক্সপেন্স বলতে বলি যে মিলস এন্ড এন্টারটেইনমেন্ট আমরা নেই, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, তো এগুলার কিন্তু সার্টেন লিমিটেশন আছে যে কোন কোন মিলস আপনি নিতে পারবেন বা আপ টু কতটুকু। বাট আমরা দেখা গেছে ম্যাক্সিমাম সময় রেগুলার মিল যেটা দুপুরে $5-10 খাই ওইটাও ডিডাকশন নিয়ে বসে থাকি। তো আমাদের আর্গুমেন্ট হচ্ছে আমরা তো এটা বিজনেস পারপাসে নিচ্ছি, বাট এখানে আর্গুমেন্ট হচ্ছে আপনি যদি বাসায় থাকতেন দুপুরের খাওয়া না খেয়ে কি পারতেন? আচ্ছা রাইট, ঠিক আছে, কিন্তু মিল বলতে বিজনেস মিল। আমাদের সাথে একজন দর্শক আছে, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হাবিব ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি বলছিলাম মিশিগান থেকে বলছিলাম, মাহফুজ বলছিলাম ভাইয়া। হ্যাঁ মাহফুজ ভাই, কেমন আছেন বলেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। আপনার প্রশ্নটি করুন। জি, আমি আপনার ওনার সঙ্গে একটু একত্রে ছিলাম যে আমার একজনে বলছিল যে ওনার আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে, তো উনি কিভাবে ট্যাক্স ফাইলটা করবে একটু যদি উনি যদি একটু এক্সপ্লেইন করতো প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন আসলে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের যে আপনি ডেটা পাবেন সোশ্যাল সিকিউরিটি থেকে, এটা ডিপেন্ড করে আপনার কোন ইনকাম লেভেলে আছেন। নিয়ম হচ্ছে আপনি যদি সোশ্যাল সিকিউরিটিতে লেটস আপনার লো ইনকাম, আপনার মানে আদার ইনকাম ধরেন অলটুগেদার হয়তো $15,000-$20,000, সেই ক্ষেত্রে আপনার মানে লো ইনকাম ক্যাটাগরিতে যারা আছেন সোশ্যাল সিকিউরিটি থেকে যদি কোনো বেনিফিট আপনারা পান, সেই ক্ষেত্রে আপনাদের এটা ট্যাক্সেবল ইনকাম হিসাবে আসবে না, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস। বাট আপনি যদি মিডিল লেভেলে থাকেন, লেটস এ নট লোয়ার লেভেল, সেই ক্ষেত্রে সার্টেন অ্যামাউন্ট আপনার ইনকামে আসবে এবং you have to pay some taxes based on your income and deduction. আর যদি আপনি হাই লেভেলে থাকেন ইনকাম, সেই ক্ষেত্রে আরও হায়ার পার্সেন্ট আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকাম চলে আসবে। লেটস এ আপনার $15,000-$20,000 ইনকামে আপনার সোশ্যাল সিকিউরিটিতে পাইলেন $10,000, ইট উইল বি জিরো টু অ্যাডেড, মানে আই মিন লোয়ার ইনকাম লেভেল। বাট আপনি যদি মডারেট ইনকাম লেভেলে যান, মিডিল লেভেল, সেই ক্ষেত্রে জায়গা আছে 25-30% আপনার ইনকামে যাবে। আর যদি হাই ইনকামে থাকেন 100% উইল বি অ্যাডেড টু ইউর ইনকাম। আচ্ছা দেবব্রত চক্রবর্তী, আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে। একটি হিন্স আমি আপনাকে এখনই দিয়ে রাখতে চাই, আমাদের নিতে হবে ছোট্ট একটি বিরতি। সেটি হচ্ছে অনেক মিসকনসেপশন আছে যে বাসার রেনোভেশন, যারা হাউস ওন করে থাকেন, বাসা ওন করে থাকেন, তারা যখন রেনোভেশন করেন অনেকেই বলেন যে এটা আমি কীভাবে অ্যাডজাস্ট করবো, আমি কি একবারে ডিডাকশন নিয়ে নিব না কী করবো। এই ব্যাপারে আমি বিভিন্ন রকম মতামত বিভিন্ন জনের কাছ থেকে শুনে থাকি। আমি আসবো আপনার কাছে বিরতির পর এই প্রশ্ন। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাবেন না কোথাও, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ট্যাক্সের যেটি আমরা আলাপ করবো বিরতির পর। আসছি ছোট্ট একটি বিরতির পর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান, আজকে আপনাদের সাথে আমার সাথে আছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ, এবং আমরা আলাপ করছি ট্যাক্স সমস্যা এবং সমাধান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের উনি দেওয়ার চেষ্টা করছেন। আমি বিরতিতে যাওয়ার আগে যেটি বলেছিলাম, হাউস এক্সপেন্স যে ব্যাপারটি আছে, রেনোভেশন এক্সপেন্স, এটি নিয়ে অনেক মিসকনসেপশন আছে। প্রথমত আমি আপনার কাছে জানতে চাবো, অনেকে বলেন যে ভাই আমি এইবার বাসা রেনোভেশন করেছি, আমি $20,000 খরচ করেছি, আমি কি এটার কোনো ডিডাকশন নিতে পারবো কিনা? লেটস স্টার্ট ফ্রম দেয়ার। ওকে, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আলোচনা করছি যে লেটস আপনার সিঙ্গেল ফ্যামিলি হাউস আই অ্যাজিউম, সেই ক্ষেত্রে কি আবার মাল্টি ফ্যামিলির ক্ষেত্রে ডিফারেন্ট রুল অ্যাপ্লিকেবল। তো এখন সিঙ্গেল ফ্যামিলির ক্ষেত্রে যদি আপনি হাউস রিনোভেশন এক্সপেন্স করেন, লেটস আপনি রুফ রিপেয়ার করছেন $30,000, বাথরুম রিনোভেশন করছেন $20,000, তার এই ধরনের মানে মেজর রিনোভেশন, লেটস আপনি অলটুগেদার $50,000 খরচ করলেন। কিন্তু কোয়েশ্চন হচ্ছে যখন আপনি সিঙ্গেল ফ্যামিলিতে খরচ করবেন, যেহেতু রেন্টাল ইনকাম নাই, আপনার ওই রিনোভেশন কিন্তু ডিডাকশন নেওয়ার কোনো সুযোগ নেই, মানে কারণ এটা আপনার আইটেমাইজ ডিডাকশন, স্কেজুয়ালাতে ডিডাকশনটা যাবে না। তখন প্রশ্ন করতে পারেন, তা আমি এতগুলো টাকা খরচ করলাম ফর নাথিং, হোয়াট ইজ দ্য ট্যাক্স বেনিফিট? এটি অনেকের প্রশ্ন। ইট ইজ বেনিফিট, নাও আই এম এক্সপ্লেনিং ইন দ্য মিন অফ দ্য প্রসেস। ওকে, বেনিফিট হচ্ছে দেখেন, যদিও আপনি ট্যাক্স ফাইলে কোনো ডিডাকশন পাচ্ছেন না, কিন্তু এই আপনার রিনোভেশনের ফলে যে আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করছেন, আপনার হাউসের বেসিস কিন্তু বেড়ে যাবে। নাও বেসিস কি? লেটস আপনি ওয়ান ফ্যামিলি হাউস আপনি কিনছেন আপনার $500,000 দিয়ে, খেয়াল করেন, এবং এটা আপনি 5-5 বছর আপনি ধরে রাখছেন, এবং ডিউরিং দ্য 5 ইয়ার্স আপনি রিনোভেট করছেন আর $150,000, রুফ, বাথরুম, ফ্লোর, এভরিথিং ইউ ডিড দ্য গর্জিয়াস। নাও আপনার ট্যাক্স ফাইলে ডিডাকশন নেন নাই, তো এখন হবে কি? দেখেন, $500,000 দিয়ে কিনছেন, আরও আপনার রিনোভেশন করছেন $150,000, আপনার বেসিস দাঁড়াবে এখন $650,000।
তার মানে আপনি যদি হাউসটা সেল করেন, লেটস সে ইন দ্য সিক্সথ ইয়ারে, লেটস সে সেল করলেন আপনার 800,000, তা বেসিক্যালি আপনার ক্যাপিটাল গেইন হওয়ার কত কত 800 - 500 আগের হিসাবে, তার মানে 300,000। বাট নো, যেহেতু আপনি 150 আপনার রিনোভেশন এক্সপেন্স করছেন, বেসিস ভ্যারি হয়েছে 650, দ্যাট মিন্স ইউর ক্যাপিটাল গেইন নাও 150 - 650, হুইচ ইজ 150, ক্যাপিটাল গেইন কমলো, ক্যাপিটাল গেইন কমলো, দ্যাট মিন্স ইউ আর পেইং লেস ট্যাক্স। এটি একটি উপায়, আমার মনে হয় এটি খুব সুন্দর একটি ব্যাখ্যা আপনি দিয়েছেন। তার মানে আপনি যদিও ট্যাক্স বেনিফিট পাচ্ছেন না, বাট ইউ আর রিডিউসিং ইউর ক্যাপিটাল গেইন, যখন আপনি সেল করছেন, সেল করবেন, ইউ আর পেইং লেস গেইন ট্যাক্স। আবার আরেকটা বলে রাখি, ইন্টারেস্টিং, আপনার গেইন ট্যাক্স আবার আপ টু 500,000 পর্যন্ত এক্সক্লুডিং, ইফ ইউ ফাইল মেরিট ফাইলিং জয়েন্টলি, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। এক্সক্লুশন। এখন আসেন টু ফ্যামিলি হাউস। ধরেন আপনার একটা টু ফ্যামিলি হাউস আপনার রিনোভেট করলেন, সেম কনসেপ্ট, আপনার 150,000 আপনি খরচ করলেন। এখন আমি আপনাকে কোয়েশ্চেন করবো যে এই 150,000 এর মধ্যে লেটস সে ফার্স্ট ফ্লোরে আপনি থাকেন, আবার সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার রেন্টিং টেনেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনার টেনেন্টের জন্য কত সেটা যদি আপনি স্পেসিফাই করতে পারেন। লেটস আপনি বললেন যে টেনেন্টের জন্য 100,000 আপনি স্পেন্ড করছেন টেনেন্টের অংশে, হ্যাঁ টেনেন্টের অংশে, এবং সেই ক্ষেত্রে তখন আপনাকে আমি জিজ্ঞেস করবো এই 100,000 এর মধ্যে নর্মাল রিপেয়ার কত, কারণ এর মধ্যে দুইটা পোর্শন, কিন্তু একটা হচ্ছে নর্মাল রিপেয়ার, একটা হচ্ছে ক্যাপিটাল ইম্প্রুভমেন্ট, মানে মেজর রিপেয়ার যেটা। তো আপনার নিয়ম হচ্ছে মাইনর যে রিপেয়ারগুলো আছে এগুলো আপনি ইমিডিয়েটলি, নর্মাল আপনার টুকটাক শিট রক ওয়ার্ক অর নর্মাল, মানে স্মল দরজা ভেঙে গেছে এইগুলা, এই সমস্ত ন্যাচারাল খরচগুলো আপনি ইমিডিয়েটলি ট্যাক্স ইয়ারে, মানে সেম ট্যাক্স ইয়ারে আপনি ডিডাকশন নিতে পারবেন। বাট যেগুলো ক্যাপিটাল ইম্প্রুভমেন্ট, যেমন $30,000 রুফ, $15,000-$20,000 বাথরুম আপনি রিনোভেট করছেন, এইগুলার বেনিফিট কিন্তু আপনি লং টার্মে পাবেন। আপনার কিন্তু বাথরুমটা কিন্তু 2 বছরে নষ্ট হয়ে যাবে না, ইট উইল লাস্ট 15 ইয়ার্স। তখন সেই ক্ষেত্রে ট্যাক্সের রুল হচ্ছে যেহেতু আপনি লং টার্মে বেনিফিটটা পাচ্ছেন, ইউ ক্যানট টেক দ্য ডিডাকশন ইন দ্য 1 ইয়ার, তখন আপনি করবেন কি, এটাকে আপনি ক্যাপিটালাইজ করবেন। লেটস সে এটা ন্যাচার অনুযায়ী, লেটস সে আপনি বাথরুম রিনোভেট করছেন, আই মিন এটার এস্টিমেটেড লাইফ 15 ইয়ার্স, তখন 1 ইয়ারের পরিবর্তে আপনি 15 ইয়ার্স এইটা ওই টোটাল খরচটা আপনার আস্তে আস্তে মানে ই নেবেন আর কি, ডেপ্রিসিয়েশনের থ্রুতে আপনি ওইটা খরচ দেখাবেন বছর পর বছর চলবে। কত বছর সেটা যদি লাইফ 15 ইয়ার্স হয়, 15 ইয়ার্স, যেমন ধরেন বাথরুম মানে কিছু ডিপেন্ড করে লাইফ অফ দ্যাট রিপেয়ার, লাইফ অফ দ্যাট রিপেয়ার অর ইম্প্রুভমেন্ট, যেমন ধরেন রুফ, একটা রুফ যদি আপনার 20 ইয়ার্স যায়, দেন উইল টেক 20 ইয়ার্স দ্য ডেপ্রিসিয়েশন, উইল টেক দ্য এক্সপেন্সেস ইন 20 ইয়ার্স। আচ্ছা, আমি আরো একটি প্রশ্ন আছে এর উপরে, কিন্তু আমাদের ফেসবুক থেকে একজন প্রশ্ন করেছেন আহমেদ সালে আল জাকারিয়া, উনি বলছেন বাংলাদেশ থেকে আমার এক বন্ধু ফ্যামিলি নিয়ে এসেছে নভেম্বরের 19 তারিখে এদেশে, সে কি তার ফ্যামিলি এবারে ট্যাক্স ফাইল দেখাতে পারবে, সে কি তার ফ্যামিলিকে এবার ট্যাক্স ফাইলে দেখাতে পারবেন কি না, এবং চাইল্ড ক্রেডিট পাবেন কি না জানাবেন। ওকে, সুন্দর প্রশ্ন। আপনার যেহেতু নভেম্বরের 19 তারিখে উনি আসছে, তা এবং ডেফিনেটলি আমি ধরে নিলাম যে ওনার ইমিগ্রেন্ট ভিসায় আসছে এবং দে উইল গেট দ্য গ্রিন কার্ড, তো গ্রিন কার্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার প্রেজেন্সি টেস্ট বলতে কিছু নাই। আপনি যদি বছরের কোনো সময় আপনি গ্রিন কার্ড হোল্ডার হন, দ্যাট মিন্স ট্যাক্স পারপাস ইউ আর রেসিডেন্ট, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ট্যাক্স ফাইলে ওয়াইফকে আপনি ইনক্লুড করতে পারবেন এবং বাচ্চাকে দেখাইতে পারবেন। এবং এখন কোয়েশ্চেন হচ্ছে ট্যাক্স বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আপনার আর্ন ইনকাম ক্রেডিটের ব্যাপার যেটা জিজ্ঞেস করছেন। নিয়ম হচ্ছে আপনার 6 মান্থ আপনার রেসিডেন্সি মেনটেন করতে হবে ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দিস ক্রেডিট। তো যেহেতু নভেম্বরে আসছে অনলি 1 মান্থ, তার মানে আনফরচুনেটলি আপনি ওই ক্রেডিটগুলো আপনি কোয়ালিফাই করবেন না। চাইল্ড ক্রেডিট যেটি আছে সেটি উনি পাবেন না, কিন্তু উনি ট্যাক্স ফাইল করতে পারবেন, মানে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন বাট ওই ক্রেডিটের জন্য আপনি কোয়ালিফাই করবেন না, কারণ আপনার যেহেতু ওরা 6 মান্থ এখানে নাই। নিয়ম হইল আপনার হাউস হোল্ড মেনটেন করতে হবে মোর দেন 6 মান্থ ইফ ইউ ইন অর্ডার টু কোয়ালিফাই ফর দ্য আর্ন ইনকাম ক্রেডিট অ্যান্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে, আমরা ফিরে যাই আমাদের হাউস ইম্প্রুভমেন্টের দিকে। অনেকে আছে যেটি মাল্টি ফ্যামিলি, 3 ফ্যামিলি হয়ে থাকে বা 3 ফ্যামিলি হয়ে থাকে অনেক সময় বাসা, সেটির ক্ষেত্রে কি দেখা যায় যে একটিতে উনি আছেন, বাকি দুটিতে উনি রেনোভেশন করেছেন এবং ওখানে রেন্টও দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তখন আমরা এই ধরনের মাল্টি ফ্যামিলির ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ আপনার ভাগ করে নিই। লেটস সে আপনার যদি 3 ফ্যামিলি হয়, তখন আপনার 33% অকুপাইড আর 67% আপনার রেন্টিং। জি, তখন আমরা টোটাল যে রিনোভেশন আছে এই টোটাল লেটস আপনি পুরা বাড়িতেই খরচ করছেন, বাট ইফ ইউ ক্যান স্পেসিফাই দেন, যদি আপনি স্পেসিফাই না করতে পারেন তখন আপনার টোটাল রিনোভেশনের 67% ধরে নিব যে আপনার র্যান্টিংয়ের এগেনস্টে, তখন যে রেন্টাল ইনকাম আসবে ওইটার এগেনস্টে আমরা ওই রিনোভেশনের 67% আমরা এক্সপেন্স দেখাবো। এবং অ্যাগেন কোয়েশ্চন হচ্ছে এটা যদি স্মল রিপেয়ার হয় ওয়ান টাইম এক্সপেন্সেস একই বছরে নিব, আর যদি ক্যাপিটাল ইম্প্রুভমেন্ট ন্যাচারের হয় সেই ক্ষেত্রে ডিপেন্ডস অন দ্য এস্টিমেটেড লাইফ অফ দ্যাট এক্সপেন্ডিচার উইল টেক ইয়ার বাই ইয়ার অ্যাকর্ডিংলি।
মানে লাইক আবার আরেকটা বলে রাখি এখানে সেকশন 481 এ একটা রুল আছে আইআরএস এর, এই রুলের আওতায় আপনারা কিন্তু স্পেশাল অ্যাডভান্টেজ পাবেন। এবং এই ক্ষেত্রে আইআরএস এ বলে দিছি যে আপনি দেখা গেছে যে আপনার যে রিনোভেশনটা এটা যদি আপনার মেজর রিনোভেশন, যেমন উদাহরণ দিই মেজর কীভাবে উদাহরণ, লেটস সে আপনার বাড়ি হচ্ছে ম্যানশন 10টা বাথরুম আছে, সেই ক্ষেত্রে আপনি যদি একটা বাথরুম রিনোভেট করেন বাট স্টিল আপনি খরচ করলেন 30,000, ইউ ক্যান ডিডাক্ট ওই পুরো 30,000। কারণ কোয়েশ্চেন করতে মতো এটা তো ক্যাপিটাল নেচার, 30,000 ইজ আ লট অফ মানি, বাট এগেইন দ্য আপনি 10টা বাথরুমের কম্পেয়ার এটা কিন্তু মেজর না, এটা মাইনর। তো এটারই বলে সেকশন 481A, এই সেকশনের আন্ডারে আপনার পুরা 30,000 আপনি ডিডাকশন নিতে পারবেন, কারণ এটা মেজর না 10টা বাথরুমের কম্পেয়ার, মানে ইউ হ্যাভ টু মেজার বাই নাম্বার অফ ইউনিট টোটাল মানে কম্পারিজন। এবং শুধু তাই না, এটা নট অনলি দ্যাট, আপনার থ্রি ইয়ার্স ব্যাকে গিয়েও ইভেন যেগুলা পূর্ববর্তী 3 বছর আপনি ক্যাপিটালাইজ করছেন এইগুলো আপনি সেম ইয়ারে ডিডাকশন নিতে পারবেন আন্ডার সেকশন 481 অ্যাডজাস্টমেন্ট, হুইচ ইজ গ্রেট অ্যাডভান্টেজ। অনেকে এটা জানে না, আপনি থ্রি ইয়ার্স ব্যাকে গিয়া প্রিভিয়াস ক্যাপিটালাইজ, হ্যাঁ গিয়া আপনার যেগুলো আগে ক্যাপিটালাইজ করছেন যেগুলো 10 ইয়ার্স নিতেন এটা 1 বছরে আপনি করে যেতে পারবেন। আমি লাস্ট ইয়ার পুরো বছর কাজ করি নাই, তো সারা বছরে আমি লাস্টে 3 মান্থ কাজ করেছি, তো ওইটা কি টেক্স ফাইলে আসবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি 3 মাস করেন আর 6 মাস যাই করেন, আপনার মানে এনি আর্ন ইনকাম, যখনই আপনার কোনো আর্ন ইনকাম থাকবে ডাজেন্ট ম্যাটার আপনি কয় মাস করছেন, ডেফিনেটলি ইট উইল বি ইন দ্য ইন ইউর ট্যাক্স রিটার্ন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ট্যাক্স ফাইল করবেন। যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে, ধরেন আপনার লেটস আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন, 24,400 উপরে যদি আপনার 3 মাসের ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনার এডিশনাল অ্যামাউন্টের উপরে যা ট্যাক্স টেবিল অনুযায়ী ট্যাক্স আসবে দেবেন, আর যদি কম হয় তার মানে আপনার ট্যাক্স, বাট স্টিল আপনার ফাইল ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু ফাইল। অন ট্যাক্স দিবেন না দিবেন সেটা ডিপেন্ড করে আপনার, কিন্তু যেহেতু ইনকাম হয়েছে ইউ হ্যাভ টু ফাইল, ইউ শুড ফাইল। আমি আপনার এই সাথে একটু অন্য ব্যাপার নিয়ে আলোচনা, সেটা হলো অনেক সময় আমরা শুনে থাকি 4D credit, এই ব্যাপারটি আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলুন, এবং এটির সাথে কাজ করার কি সম্পর্ক, রিটায়ারমেন্টের কি সম্পর্ক, এই দুটি আগে জিজ্ঞেস করবো, তারপরে আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে কত ক্রেডিট হলে আসলে আপনি রিটায়ারমেন্টে যেতে পারেন। খুবই সুন্দর প্রশ্ন। 4D credit কনসেপ্টটা অনেকে আমরাও এই ধরনের কল পাই, ট্যাক্স ফাইল যারা পেয়ার আছেন তারা ঠিক মানে মানে কনফিউজ যে আসলে কত ক্রেডিট হলে রিটায়ারমেন্টে যাওয়া যায় বা ক্রেডিটটা কীভাবে আসে, বাট এটা কোনো থ্রেশহোল্ড আছে কি? আসলে আপনার রিটায়ারমেন্টের জন্য আপনার দরকার হচ্ছে 4D tax credit, এবং এই 4D tax credit পাইতে গেলে আপনার ডেফিনেটলি মানে ইচ ট্যাক্স ফাইল করার জন্য মানে ইচ ইয়ার ফাইল করার জন্য আপনি 4 credit পান, তার মানে আপনার প্রতি বছর ট্যাক্স ফাইলের জন্য 4 credit পান, তার মানে আপনি যদি 10 বছর এইভাবে মানে ফাইল করেন সেই ক্ষেত্রে আপনি 4D tax credit পাবেন, এবং যেটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট টু গেট দ্য রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট পেতে হলে 40 credit লাগবেই আপনাকে, এবং সেটা 10 বছর ফাইল করলে 40 credit পাবেন। কিন্তু একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে যে আপনার ফাইল করলে আপনারা 4 credit দিয়ে দেবে না। এখন যদি আপনি $500 বা $1,000 ট্যাক্স ফাইল করেন, গভর্নমেন্ট উইল নট গিভ ইউ $400, sorry, 4 credit। এটার একটা মিনিমাম ফাইলিং ক্রাইটেরিয়া আছে, সেইটা ধরেন আপনি যদি সিঙ্গেল হন অ্যাটলিস্ট 6-7,000 মানে মোর দেন 5,000 আর আপনার ফাইলটা থাকতে হবে, মোর দেন $5,000 আপনার ফাইল থাকতে হবে নিদেন পক্ষে, মানে মিনিমাম মানে বা অ্যারাউন্ড 5-6,000 উপরে থাকতে হবে ইন অর্ডার টু কোয়ালিফাই 4 credit। আপনি যদি এর নিচে করেন ট্যাক্স ফাইল করেন বাট ইউল নট গেট এনি ক্রেডিট, সেই ক্ষেত্রে আপনি 10টা কেন, আরও বেশি করলে আপনার 4D credit হবে না। তার মানে ইন অর্ডার টু গেট 4 credit ইউর ইনকাম শুড বি ওভার সার্টেন থ্রেশহোল্ড, এবং সেটি হতেই হবে, হতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিজনেস ইন্টারেস্ট এক্সপেন্স ডিডাকশন নিয়ে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, এই ব্যাপারে আপনি আমাদেরকে কী জানাতে পারেন, এবং কারা এটি নিতে পারেন, কীভাবে নিতে পারেন, কত নিতে পারেন, এই ব্যাপারে অনেক সময় খুব ঘোলাটে একটি পরিস্থিতি তৈরি হয়, অনেকের কাছে ব্যাপারটি পরিষ্কার না। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। আসলে বিজনেস ইন্টারেস্ট এক্সপেন্স ডিডাকশনের ক্ষেত্রে আগে কোনো মানে বাইন্ডিং ছিল না, আগে বলতে সেটি মানে মানে প্রায়র যে ট্যাক্স, আই এম রেফারিং টু ট্যাক্স অ্যাক্ট এন্ড ট্যাক্স কাট এন্ড জব অ্যাক্ট রিসেন্টলি যেটা ইন্ট্রোডিউস হয় 2017 আগে পর্যন্ত কোনো বাধ্যবাধকতা ছিল না, বাধ্যবাধকতা ছিল না, তার মানে আপনার যদি কোনো বিজনেস লোন থাকতো সেই ক্ষেত্রে আপনার লোনের উপরে যাই ইন্টারেস্ট আসছে কোনো লিমিটেশন ছাড়া আপনি ডিডাকশন নিতে পারতেন সম্পূর্ণটাই। হ্যাঁ, বাট অ্যাকর্ডিং টু ট্যাক্স অ্যাক্ট মানে ট্যাক্স অ্যান্ড জব অ্যাক্ট অনুযায়ী আপনার ওরা লিমিট করে দিছে, ইউ ক্যানট টেক দ্য ডিডাকশন
more than 30% of the adjusted taxable business income. সেটি adjusted taxable business example থেকে তার মানে সেটা বলছে let's say আপনার taxable business income হচ্ছে 50,000 জি সেই ক্ষেত্রে আপনার ওই বিজনেস আপনার তো বিজনেস লোন থাকতেই পারে বিভিন্ন পারপাসে লোন নেছেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট 30% ইনটু 50,000 which is 15,000 এর বেশি আপনি ডিডাকশন নিতে পারবেন না আমি আসি আপনার কাছে আমাদের সাথে প্রশ্ন আছে কয়েকজন দর্শক আছেন চলুন তাদের প্রশ্ন নিয়ে নেই প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি আবুল কাশেম বলছি ব্রুকলিন থেকে জি জি বলুন আমার কোশ্চেনটা হলো আমাদের যে গ্যাম্বলিং লটো উইন করি আমরা আগে সেটা আইটেমাইজ থেকে ডিডাকশন করতাম এখন যেহেতু আইটেমাইজ ডিডাকশনটা 24,400 সুতরাং এখানে আইটেমাইজ ডিডাকশন যাইতেছে না মনে করেন আপনার ইনকাম আছে 16,000 টাকা তো আমি গ্যাম্বলিং লসটা যে আমি 6,000 টাকা ইনকাম করছি গ্যাম্বলিং ইনকাম করছি কিন্তু আমি 6,000 টাকা লস করে ফেলছি আমি লসটা কোথায় দেখাবো আইটেমাইজ যোগ হলে আসছে না এটা তার মানে ট্যাক্স ল হচ্ছে যে আপনার গ্যাম্বলিং লস আপনার উইনিং এর বেশি হইতে পারবো না আমি উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন আপনার গ্যাম্বলিং উইনিং যদি আপনার 10,000 থাকে বাট আপনি সারা বছর আপনার লটো খেলছেন লেটস সে 50,000 সেই ক্ষেত্রে আপনার আপনার লসটা থাকবে 10,000 পর্যন্ত ইউ ক্যানট কোয়ালিফাই না করেন সেই ক্ষেত্রে এই লস নেওয়ার সুযোগ মানে আপনার কোনো সুযোগ নেই আমাদের সাথে আরেকজন আছেন আচ্ছা ঠিক আছে আমরা প্রশ্নটি নিয়ে নিই প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম লিটন আমি জামাইকা থেকে বলছি জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে ওই যে 40 পয়েন্টের যে ব্যাপারটা আলাপ করলেন আমি নিউ ইয়র্ক সিটিতে জব করতাম আমি 10 বছর ট্যাক্স ফাইল করার পর সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাকে একটা চিঠি দিল যে আপনার 40 পয়েন্ট হয়ে গেছে বয়স 62 হইলে আপনার $1,000 মাসে পাবে তো আমার প্রশ্ন হচ্ছে আমি তো এখন আর জব করি আগে যে ট্যাক্স ফাইল করতাম আর তার আরো বেশি ট্যাক্স ফাইল করি জি তাতে কি আমার সোশ্যাল সিকিউরিটির এই অ্যামাউন্টটা চেঞ্জ হবে কিনা সেটা বাড়বে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ আমি বলবো ডেফিনেটলি যে সোশ্যাল সিকিউরিটির মানেটা হচ্ছে আপনি যে হারে সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করতেছেন ওই ওইটার বেসিসে ওরা আপনাকে চিঠি দিয়ে জানায় এবং আপনি এত পাবেন তখন যদি আপনার ওই ওইটার পরে যদি আপনার কন্ট্রিবিউশন আরও বাড়ে আপনি যদি ভালো স্যালারিতে জব করেন দ্যাট মিনস ইউ আর কন্ট্রিবিউটিং মোর মানি টু দ্য সোশ্যাল সিকিউরিটি সেই ক্ষেত্রে ডেফিনেটলি রিটায়ারমেন্টে আপনার ওই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আরও বাড়বে ওরা যদি বলো 1,000 ইট কুড বি মোর ডিপেন্ডস অন ইউর কন্ট্রিবিউশন আবার দেখা গেছে যদি আপনার কমে যায় আবার 2-3 বছর পরে দেখা গেছে আগের চাইতে কমে গেল সেই ক্ষেত্রে ওই 1000 চাইতে আবার কমতেও পারে ইট নট গ্যারান্টেড ইউ আর গেটিং গ্যারান্টেড কিন্তু বেশি কাজ করলে বাড়ার সম্ভাবনা বেশি বেশি আমাদের সাথে কি আছেন প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন প্রিয় দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি শুনছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ খান বলছিলাম জামাইকা নিউ ইয়র্ক থেকে জি বলুন আমার একটা প্রশ্ন দাদার কাছে হ্যালো জি শুনছি আপনার প্রশ্ন করুন দাদা আমি দাদার ক্লায়েন্ট বাট আমার একটা প্রশ্ন হলো যে এই বছর চাইল্ড ক্রেডিট কত পাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ যে ধন্যবাদ চিনতে পারছি আপনাকে নিশ্চয়ই ভালো আছেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট আসলে এই বছর আপনার ইচ কোয়ালিফাইং চাইল্ডের জন্য $2,000 তবে কন্ডিশন হচ্ছে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 ইয়ার্স ওল্ড এবং এটার মধ্যে রিফান্ডেবল হচ্ছে আপনার 1,400 তার মানে সবাই 2,000 পাবে না যাদের ইনকাম একটু লো গ্যারান্টেড 1,400 এটা পাবেনি তবে ক্যালকুলেশন আছে সার্টেন আর যারা হাই ইনকাম ওরা $2,000 পুরোটাই পাবে ইচ কোয়ালিফাইং চাইল্ড ইচ কোয়ালিফাইং চাইল্ড ধন্যবাদ আরেকজন দর্শক আছে আমাদের সাথে চলুন প্রিয় দর্শক কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্রিয় দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সুলতানা বলছিলাম জ্যাকসন হাইট থেকে জি বলুন আমি যে আপনারা যে আলোচনা করছিলেন যে 40 পয়েন্ট রিটায়ারমেন্টের যেটা আলোচনা করতেছিলেন ওখান থেকে আমি একটা কোশ্চেন করতেছি যে আমরা যারা হাউসওয়াইফ জয়েন্ট ট্যাক্স ফাইল করি হাজবেন্ডের সাথে কিন্তু ওয়াইফের কোনো ইনকাম দেখানো হয় না তো আমরা কি
রিটায়ারমেন্টের মানি পাবো? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে, খুবই মানে ইন্টেলিজেন্ট কোয়েশ্চন। শোনেন, যেহেতু আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি করেন, এটার মানে হচ্ছে যদিও আপনার কোনো ইনকাম নাই, আপনার হাজব্যান্ডের ইনকাম মানে আপনার ইনকাম, আবার দেখা গেছে যদি ভাইস ভার্সা হয়, আপনার আপনার ইনকাম আছে আপনার হাজব্যান্ডের নাই, দ্যাট মিন্স ইওর ইনকাম মিন্স ইওর হাজব্যান্ড ইনকাম। সেই ক্ষেত্রে হাজব্যান্ডের যদিও ইনকাম, আপনার কোনো ইনকাম নাই, উনির 4 পয়েন্ট পেলে আপনারও 4 পয়েন্ট। খুব সুন্দর, আপনারও 4 পয়েন্ট, এবং আপনারা একই সাথে রিটায়ারমেন্টের জন্য কোয়ালিফাই করবেন, এবং আপনার আপনিও রিটায়ারমেন্টে, দেখা গেছে আপনার হাজব্যান্ড যতদিন জীবিত থাকবে আপনার হাজব্যান্ড রিটায়ারমেন্টের মানি পাবে ওনার কন্ট্রিবিউশন অনুযায়ী, এবং আপনার হাজব্যান্ডের অ্যাবসেন্সে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, লেটস 80% পর্যন্ত আপনি রিটায়ারমেন্টের বেনিফিট এনজয় করবেন যতদিন আপনি জীবিত থাকবেন ওনার অ্যাবসেন্সে। দেবত চক্রবর্তী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার কাছ থেকে নিব বিদায় এবং দর্শকদের কাছ থেকেও বিদায় নিব। এই বিদায় নেওয়ার আগে আপনার হাতে 30 সেকেন্ড আছে, আপনি যদি কোনো উপদেশ দিতে চান যারা ট্যাক্স ফাইলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার আসলে অনেক কিছুই বলার ছিল, আমি মিস করতেছি, হয়তো অনেকে অনেক কোয়েশ্চেন করতেন, আমি খুবই কমফোর্ট ফিল করতেছিলাম এবং রেডি ছিলাম আরও বেটার এক্সপ্লেনেশন করার জন্য, আনফর্চুনেটলি দেয়ার ইজ নো টাইম লিমিট। এখন একটাই অ্যাডভাইস থাকবে, ট্যাক্স সিজন শুরু হচ্ছে আপনার 27 তারিখ থেকে, আপনারা খুবই সাবধানে ফাইল করবেন যাতে করে কোনো অডিটের ঝামেলা না হয়। ডেফিনেটলি একজন অভিজ্ঞ সিপিআর শরণাপন্ন হবেন, যারা আপনাকে সব বিষয়ে প্রপার অ্যাডভাইসের মাধ্যমে নিখুঁত নির্ভুলভাবে আপনার ফাইলটা করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আসলে রিফান্ডের দিকে খুব বেশি ঝুঁকবেন না, কারণ রিফান্ড আপনার মানে কোয়ালিফাই করলে পাবেন, আপনি এমনিই পাবেন আপনার সিনিয়র অনুযায়ী, কিন্তু এটাকে মানে কি বলবো যে মানে অতিরঞ্জিত কিছু ইনফরমেশন দেবেন না মোর রিফান্ডের জন্য, হুইচ উইল বি ট্রিগার দ্য অডিট। আপনি সত্য ইনফরমেশন দিবেন এবং অভিজ্ঞ একজন সিপিআর মাধ্যমে ট্যাক্স ফাইল করবেন, আপনারা তাহলেই মানে মানে অডিটার ঝামেলা থেকে মুক্ত থাকবেন। ধন্যবাদ, এর কাছে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য করা হয়ে থাকে, আমরা আমাদের দর্শকদের চাই যে ওনারা সঠিক ইনফরমেশন পান এবং সঠিক রাস্তায় যান, এবং যার জন্য আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, যার জন্য আপনাদেরকে বারবার আমরা বলি যে নাম্বারটি স্ক্রিনে দেখবেন, সেখানে ফোন করবেন, আমরা চেষ্টা করব, আমাদের যে সিপিএ থাকেন এখানে ওনারা চেষ্টা করবেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার। আমি আশা করি উনি দিতে পেরেছেন আপনার প্রশ্ন, ভবিষ্যতেও আপনাদের এই ট্যাক্স সিজনে আমরা বারবার আপনাদের কাছে আসব এই সমস্যা সমাধান নিয়ে। 4D ক্রেডিট খুব ইন্টারেস্টিং কিছু আলোচনার প্রশ্ন ছিল, যেটি আমরা শুনেছি আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর আপনি দিয়েছেন, আমরা আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং আপনাদের ভালো লেগেছেন। সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন TVN24 এর সাথে। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।